হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে LMC 8.4 অ্যাপ্লিকেশনের কিছু ভিডিও কনফিগ ফাইল নিয়ে আসলাম। তো এই XML ফাইলগুলো যদি আপনি LMC 8.4 অ্যাপ্লিকেশনে সেট আপ করেন, অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারবেন। অনেকেই ফটো তৈরি করার জন্য ইউজ করেন। আজকের এই ভিডিওটি অনলি ভিডিও তৈরি করবেন, একদম ফুল DSLR ভাবে। তাছাড়াও আপনি কিছু কালার গ্রেডিং পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার ভিডিওটাকে অটো কালার গ্রেডিং করে দিবে। যারা LMC 8.4 অ্যাপ্লিকেশন সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। খুব সহজেই বুঝতে পারবেন আপনার এই হাতে থাকা ফোনটি দিয়ে কীভাবে DSLR মোড অথবা কালার গ্রেডিং মোডে অবশ্যই ভিডিও করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। LMC 8.4 অ্যাপ্লিকেশনে ভিডিও XML ফাইল সেট আপ করার জন্য যে কাজটি করতে হবে, যদি LMC 8.4 অ্যাপ্লিকেশন না থেকে থাকে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে দিবেন এবং সার্চ বক্সে টাইপ করে দিবেন LMC 8.4। তারপরে এখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যে কোনো একটা ওয়েবসাইটের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকের উপরে ক্লিক করে জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে দিবেন। এখানে সার্চ বক্সে লিখবেন জিপ টু আনজিপ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম ইন্টারফেসটা অ্যাপ্লিকেশন, এটা ইনস্টল করে নেবেন। এই দুইটা ইনস্টল হয়ে গেলে এখন আপনাকে XML ফাইলগুলো ডাউনলোড করতে হবে, যেটা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে একটি লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে ড্রাইভে চলে যাবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন XML ফাইলগুলো। তারপরে যে কাজটি করবেন, এখন XML ফাইলগুলো আপনাকে এক জায়গায় করতে হবে। এটার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে এটা রয়েছে, ফাইল ম্যানেজার রয়েছে, ওই ফাইল ম্যানেজারটা ওপেন করে দিবেন এবং এইখান থেকে জাস্ট আপনি একটা হোল্ডার ক্রিয়েট করে নেবেন। হোল্ডার ক্রিয়েট করার জন্য শাওমি ফোনগুলোতে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করে ক্রিয়েট হোল্ডারে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে জাস্ট আপনি যে কাজটি করবেন, XML ফাইল লিখতে পারেন, তারপর ওকেতে প্রেস করে দিবেন, একটা ফাইল হয়ে যাবে। পরে হচ্ছে আপনি যেহেতু ডাউনলোড করেছেন, এই যে ডাউনলোডের ভিতরে গিয়ে আপনি খুঁজে বের করবেন যে আপনার XML ফাইলগুলো কোনগুলো। তো আপনি সবগুলো খুঁজে বের করার পর জাস্ট আপনি কপি পেস্ট করে যেই মাত্র হোল্ডারটায় আপনি XML ফাইলগুলো ডাউনলোড করলেন ওই হোল্ডারটায় আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন যে জিপ থেকে আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম, জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পর সহজেই আপনি যে হোল্ডারে আপনি রেখেছেন XML ফাইলগুলো ওই হোল্ডারটি এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু LMC ক্যামেরা ফাইল রয়েছে, জাস্ট এটা আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এগুলো কিন্তু অলরেডি আনজিপ রয়েছে, যেহেতু জিপ থেকে আনজিপ করতে হবে। জাস্ট আপনি যে কোনো জিপ ফাইলের উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো জিপ ফাইলের উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখালে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটা বাটন পেয়ে যাবেন আনজিপ করার জন্য। জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই ফাইলটা এক্সট্রাক্ট হেয়ার হয়ে যাবে, তখন কিন্তু এটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে যাওয়ার পর আপনি সবগুলো আনজিপ করে নেবেন। আনজিপ করার পর যে কাজটি করবেন, আপনি আর একটা হোল্ডার দেখতে পারবেন, সেটা হচ্ছে আবারও ফাইল ম্যানেজারে চলে যাবেন। একটা আপনি নিজে ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে LMC 8.4 ক্যামেরা যখন আপনি ইনস্টল করবেন তখন অটোমেটিকলিভাবে ক্রিয়েট হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমটা আমি ক্রিয়েট করা হোল্ডার এবং দ্বিতীয়টা হচ্ছে LMC 8.4 যে অরিজিনাল অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু ইনস্টল করার ক্ষেত্রে চলে আসছে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে দিবেন। শুরুর দিকে কয়েকটা ফাইল থাকবে, তো ওই ফাইলগুলো কিছুই না। তো এই XML ফাইলগুলো জাস্ট এই সেম XML ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। এই XML ফাইলগুলো আপনি আনজিপ করার পর ওইখান থেকে সম্পূর্ণটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আশা করি কপি পেস্ট সবাই বোঝেন। এতটুকু না পারলে ভাই আপনি কখনোই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না। সো এতটুকু আপনাকে অবশ্যই পারতে হবে। তো এখানে XML ফাইলগুলো আপনি যখনই পেস্ট করে দিবেন তখন কিন্তু সব কিছু সেট আপ আপনি নিজেই করে ফেললেন। সো এখন হবে আপনার আসল খেলা। তো এখন আপনি জাস্ট XML ফাইলগুলো সেট আপ করার পর আপনি LMC 8.4 অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। সো যখনই ওপেন করে দিবেন তখনই কিন্তু আপনার ঠিক LMC 8.4 অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এইখানে যদিও কিছু পারমিশন চায়, অবশ্যই আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। তো এইখানে জাস্ট আপনি কী করবেন, এই যে ভিডিও সেকশন রয়েছে আপনাকে এখন ক্লিক করতে হবে ভিডিও সেকশনে। যারা ফটো নিয়ে ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ওই LMC 8.4 নিয়ে আগে ভিডিও করেছি, আই বাটনে ক্লিক করে এটা দেখতে পারেন প্রফেশনাল ফটো আপনি কীভাবে তৈরি করতে পারবেন। সো ভিডিওর জন্য এই ভিডিও অপশনে আপনি ক্লিক করে দিবেন, জাস্ট আপনার ভিডিও অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে।
সো এখন বিষয় হচ্ছে সেম ভাবে আপনি এইখানে যে ফাঁকা অপশন দেখতে পারবেন তাছাড়াও এখানে যে ফাঁকা অপশন দেখতে পারবেন এই ফাঁকা অপশনের উপরে ডাবল ক্লিক করে দিবেন যখনই আপনি ক্লিক করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেলের যে অপশনটা রয়েছে বা এলএমসি 8.4 এ এক্সএমএল ফাইলগুলো ইনপুট করা অটোমেটিকলি হয়ে যাবে তো এইখানে আপনি যে কাজটি করবেন এই যে এইটার উপরে ক্লিক করে দিবেন এখানে যে এরো মার্ক থাকবে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিয়ে আমি কয়েকটা আপনাকে সাজেস্ট করতেছি পিক্সেল 3 XML ফাইলটা আপনি চুজ করতে পারেন ভিডিওর জন্য তাছাড়া আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন রাসেল ডিএসএলআর XML তাছাড়া আপনি নিচের দিকে চলে যাবেন পিক্সেল 6 এটা দেখতে পারেন তারপরে টিকটক অ্যামাজিং কালার গেটিং এটাও দেখতে পারবেন অস্থির কালার গেটিং বাই দিদার অফিসিয়াল এটা আপনি কিন্তু ট্রাই করতে পারেন তাছাড়াও রয়েছে ডিএসএলআর XML তো এটা আপনি ইউজ করতে পারেন এখানে কিন্তু কিছু কালার গ্রেডিংয়ের মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অপশন রয়েছে কালার টিউন তারপরে এই যে হাওয়াই এই যে XML ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ইনপুট করতে পারেন সো ইনপুট করার জন্য যে কাজটি করতে হবে আমি যদি এই পিক্সেল 3-এর উপরে ক্লিক করে এবং এখানে যদি ইনপুটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমারটা ইনপুট হয়ে যাবে ক্যামেরা অটোমেটিকলি কিন্তু বের হয়ে আবার ওপেন হয়ে যাবে সো আমরা কিন্তু তখন কিন্তু দেখতে পারবো যে পিক্সেল 3-এর যে XML ফাইলটা রয়েছে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আমি আবার ডাবল ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পিক্সেল 3 XML ফাইল কিন্তু এটা ডান দেখাচ্ছে তো এটা কিন্তু হয়ে গেল এখন জাস্ট আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিব এখানে আউটে ক্লিক করে দিয়ে ভিডিওর উপরে ক্লিক করে দিব ভিডিও করার জন্য তারপরে এখান থেকে আমরা চাইলে কিছু সেটিং করে নিতে পারি এই সেটিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন HD রয়েছে আপনি চাইলে কিন্তু 4K করে দিতে পারেন জাস্ট এইখান থেকে আপনি 4K-র উপরে ক্লিক করলেন যখন তখনই কিন্তু 4K হয়ে যাবে এবং ফ্রেম রেট 30 এটা থাকবে জাস্ট আপনি ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন তো এখন যে কাজটি করবেন আপনি ভিডিও শুরু করে দিবেন অলরেডি কিন্তু আপনার ভিডিও শুরু হয়ে যাবে এবং অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু রেখে বা ভালো একটা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি যে ম্যানটা রাখবেন ওটাকে ফোকাস দিবেন বারবার এরকম করে ফোকাস দিলে তখন কিন্তু ওটা ক্লিয়ার হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং সহ ডিএসএলআর মোড হয়ে যাবে সো আশা করি বুঝাইতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন অলরাইট আশা করছি এই ভিডিওটি কন্টিনিউ করে অবশ্যই আপনি এই XML ফাইলগুলো ডাউনলোড করে এলএমসি 8.4 এ সেট আপ করে অবশ্যই প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে খুদা হাফেজ